আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে ফায়ার অ্যালার্ম EST3 প্যানেল ডিভাইস মেনটেন্স করতে হয়। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখি কীভাবে ডিভাইস মেনটেন্স করতে হয়। তো সর্বপ্রথমে পেস করবেন কমেন্ট মেনু। কমেন্ট মেনুতে আসার পর দেখুন এখানে 6 নম্বরে লেখা আছে রিপোর্টস। তো রিপোর্টসে আসবেন, রিপোর্টসে এসে এখানে এন্টার করবেন। এন্টার করার পর দেখুন উপরে লেখা আছে ডিভাইস মেনটেন্স, ডিভাইস মেনটেন্স এন্টার করবেন। তো এখানে দেখুন উপরে লেখা আছে ডার্টি ডিভাইস 80%, ডার্টি ডিভাইস 20%, সিঙ্গেল ডিভাইস, ডিভাইস অন এ কার্ড। তো আপনি এখানে 20%-এর উপরে ডার্টি যে ডিভাইসগুলো আছে সবগুলো দেখতে পারবেন, এবং 80% উপরে যেগুলো আছে সবগুলো দেখতে পারবেন, এবং সিঙ্গেল ডিভাইসও আপনি চেক করতে পারবেন, এবং ডিভাইস এবং কার্ডও চেক করতে পারবেন যে কোন কার্ডে আপনার ডার্টি আছে। তো 80% উপরে আমরা চেক করবো না, কারণ 80% উপর যদি ডার্টি আসে তাহলে কিন্তু আমরা ট্রাবল এবং মনিটরে শো করবে, ট্রাবল অথবা মনিটরে কিন্তু শো করবে 80%-এর উপরে হলে। 80%-এর নিচে যেগুলো সেগুলো কিন্তু ট্রাবল মনিটরে আসবে না। তো আমরা চেক করবো 20%-এর উপরে কতগুলো ডিভাইস ডার্টি আছে। তো আমরা 20% সিলেক্ট করলাম, তারপর এন্টার করবেন। একটা যে কোনো একটা প্যানেল সিলেক্ট করে নেবেন, ডিসপ্লে। তো এখানে দেখতে পাচ্ছেন 20%-এর উপরে, এখানে দেখুন 24% কিন্তু ডার্টি আছে এই ডিভাইসটা। দেখুন এখানে 24% ডার্টি এবং ট্যাক্স সহ কিন্তু লেখা আছে, 24% ডার্টি এবং ট্যাক্স সহ কিন্তু লেখা আছে। তো এরকম কিন্তু অনেকগুলো ডিভাইস আছে। দেখুন 68% ডার্টি এবং 32% ডার্টি, 52%, 24%। দেখুন এখানে কিন্তু ট্যাক্স এবং ডিভাইস নাম্বার, কোন রুমে আছে ডিভাইস, সব কিছু কিন্তু লেখা আসে যে আপনার এই ডিভাইসটা কোন রুমে আছে, কত নম্বর ডিভাইস এবং কত % ডার্টি আছে। তো আপনি কিন্তু ডিভাইসটা এভাবে কিন্তু মেনটেন্স করে কিন্তু ডিভাইসটা আপনি ট্রাবল অথবা মনিটর আসার আগে কিন্তু ডিভাইসটা আপনি নর্মাল করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন। 24% যে ডিভাইসটি ডার্টি এসেছে ওই ডিভাইসটার কাছে যান, গিয়ে ক্লিন করেন, ক্লিন করে আবার কানেক্ট করে দেন, তাহলে কিন্তু এটা ট্রাবল এবং মনিটর আসবে না। 24% ডার্টিও 0% হয়ে যাবে। তো 0% হলে কিন্তু ডিভাইসটি নর্মাল, একদম ক্লিয়ার 100%। তো এইভাবে কিন্তু আপনারা ট্রাবল এবং মনিটর আসার আগে কিন্তু ডিভাইস ক্লিয়ার করতে পারবেন ডার্টিটি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে মেনটেন্স করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।